প্রিয় ভাইয়া অপুরা গত ভিডিও ক্লাসে আমরা কিভাবে দুধ থেকে মাখন বা ঘি প্রস্তুত করা হয় সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছিলাম আজকের ভিডিও ক্লাসে আমাদের এই চ্যাপ্টারের পরবর্তী টপিক যেটা হচ্ছে টয়লেট ট্রিজ এবং পারফিউমারি এই টয়লেট ট্রিজ এবং পারফিউমারি নিয়ে আমরা এই চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা করব তাহলে আমাদের এই টয়লেট ট্রিজ এবং পারফিউমারি বলতে আমরা আসলে কাদেরকে বুঝি এই ডেফিনেশনগুলো শিখবো এবং এই টয়লেট ট্রিজের মধ্যে কী কী উপাদান রয়েছে বা পারফিউমারির মধ্যে কি কী উপাদান রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক প্রথমেই আমরা জেনে নেই যে টয়লেট কি কী টয়লেট ট্রিজ হচ্ছে সুগন্ধযুক্ত ও সুদৃশ্য রাসায়নিক মিশ্রণ যা মানুষের মুখের মুখ ও ত্বকের যত্নে ব্যবহৃত হয় তাকে আমরা টয়লেট ট্রিজ বলি যেমন এখানে টয়লেট বলতে আমরা যে সকল উদাহরণগুলো দেখব সেগুলোর মধ্যে আছে শ্যাম্পু টুথপেস্ট গোসলের জন্য ব্যবহৃত সাবান মাউথওয়াশ ইত্যাদি তাহলে দেখো মুখের মুখ পরে আমরা কোন কোন পদার্থগুলো ব্যবহার করছি মাউথওয়াশ তারপরে টুথপেস্ট আর ত্বকের যত্ন বা চুলের যত্নে আমরা ফেস ওয়াশ সাবান ব্যবহার করি আর চুলের যত্নে শ্যাম্পু ব্যবহার করছি আর পারফিউমারি কাকে বলছি আমরা মানুষের স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষায় ব্যবহৃত রাসায়নিক দ্রব্যের মিশ্রণ যা সুগন্ধ ও জীবাণুমুক্ত উপাদান সমৃদ্ধ তাকে পারফিউমারি বলা হয় যেমন আমরা লিপস্টিক ব্যবহার করি বা গোলাপ জল শেপ এসব ব্যবহার করি তাহলে এই লিপস্টিক গোলাপ জল বা আফটারশেপ এগুলো কি এগুলো হচ্ছে বিভিন্ন রাসায়নিক দ্রব্যের মিশ্রণ যা সুগন্ধ ও কি জীবাণুমুক্ত উপাদান সমৃদ্ধ তাহলে এই লিপস্টিক লিপস্টিকের স্মেল তোমরা কেউ যদি নিয়ে থাকো তাহলে দেখবে যে এখানে একটা সুগন্ধি দেয়া থাকে বিভিন্ন ধরনের লিপস্টিক এবং এটা কি সৌন্দর্য বর্ধক হিসেবে কাজ করে আবার গোলাপ জলের ক্ষেত্রে আমরা গোলাপ জল বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে বা বিভিন্ন খাদ্যের সুগন্ধি হিসেবে অনেকে ত্বকের পরিচর্যাও গোলাপ জল ব্যবহার করে থাকি আবার আফটার শেপ কি শেভিং পরবর্তী স্টেজে আফটার শেপকে ব্যবহার করা হয় তো এই প্রতিটা জিনিসই আমরা অল্প অল্প করে পড়াশোনা করব কারণ এই চ্যাপ্টারগুলো যদি আমি একদম হুবহু পড়ানোর চেষ্টা করি তাহলে একটা বই লেখা হয়ে যাবে তো আমি চেষ্টা একদম বেসিক জিনিসগুলো বোঝানোর বা পড়ানোর আর স্লাইডে রাখিনি ভাইয়া ভাইয়া কিছু জিনিস মুখে বলবো যাতে করে তোমাদের বোরিং না লাগে চ্যাপ্টারটা পড়তে প্রথমে চলে আসছি গোলাপ জল প্রস্তুতিতে তাহলে এর মূলনীতিটা একটু দেখে নেই গোলাপ জল হচ্ছে গোলাপ ফুলের পাপড়ির পাতিত তরলের নির্যাসের দ্রবণ এবং গোলাপ গোলাপ ফুলের যে নির্যাসটা সেই নির্যাসে কী কী উপাদান থাকে এখানে সিট্রোনিল থাকে জেরানিয়ল থাকে এবং লিমোনিন থাকে এসব পদার্থ থাকে এখানে এছাড়া গোলাপ ফুলের যে মূল গন্ধ সৃষ্টিকারী উপাদান তার মধ্যে বিটা ডামাসিনেন বা বিটা ডামাসকোন এই ধরনের পদার্থগুলো থাকে এখন এই গোলাপের যে গুণগত মানটা এই মানটা নির্ধারণ হয় এর মধ্যে যে বিটা ডামাসিননটা থাকে তার পরিমাণের উপরে এবং তার মানের উপরে এটা খেয়াল রাখবে যে বিটা ডামাসিনন নামে একটা পদার্থ যেটা কি করে যেটা গোলাপের গুণ গোলাপ জলের যে গুণগত মানটা সেটা নির্ধারণে ব্যবহৃত হয় আচ্ছা তাহলে গোলাপ জল আমরা কই ব্যবহার করছি বিভিন্ন ত্বকের যন্ত্রণায় সরি বিভিন্ন ত্বকের পরিচর্যায় বা মাথার যন্ত্রণায় বা অন্যান্য পীড়ায়ও কিন্তু আমরা গোলাপ জল ব্যবহার করে থাকি এই গোলাপ জলের এই ব্যবহারটা সম্পর্কে আমাদের অনেকেরই জানা নেই কিন্তু মাথার যন্ত্রণা বা অন্যান্য পীড়া এবং চিকিৎসা বিজ্ঞানেও বিভিন্ন দ্রবণ প্রস্তুতিতে কিন্তু ব্যবহৃত হয় এছাড়াও খাদ্যের সুগন্ধি হিসাবে গোলাপ জল ব্যবহৃত হয় আর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আমরা গোলাপ জলের বহুল ব্যবহার দেখে এসেছি আবার গোলাপ জল প্রাকৃতিকভাবে মৃদু জীবাণুনাশক বা মৃদু বিষনাশক হিসেবেও কাজ করে কিন্তু এরপরে কীভাবে আমরা এই গোলাপ জলটাকে বাণিজ্যিকভাবে ব্যবহার করি এই গোলাপ ফুলকে নির্দিষ্ট দ্রাবক যোগে উত্তপ্ত করা হয় উত্তপ্ত করে গোলাপ ফুলের নির্যাস হিসেবে প্রাপ্ত যে উপাদানটা সেটা সংগ্রহ করা হয় যা পাতিত পানি যোগে লঘু করে বাণিজ্যিকভাবে আমরা ব্যবহার করি তাহলে একটু জিনিস খেয়াল করো যে গোলাপ ফুলকে নির্দিষ্ট দ্রাবক যোগে আমরা প্রথমে উত্তপ্ত করব এবং গোলাপ ফুলের নির্যাস হিসেবে প্রাপ্ত উপাদান যেটা সেটা আমরা সংগ্রহ করি এবং যা পাতিত পানি যোগ করলে আমরা কি লঘু করা হচ্ছে আমরা প্র্যাকটিক্যালে কিন্তু এই যে গোলাপ জল প্রস্তুতিটা এটা নিয়ে আলোচনা করব বা পড়াশোনা করার কথা তোমরা যারা অলরেডি প্র্যাকটিক্যাল করে ফেলেছ গোলাপ জল প্রস্তুতিটা তো সেখানে তুমি খেয়াল করে দেখবে যে আমরা এখানে ডিস্ট্রিল ওয়াটার মানে পাতিত পানি এবং গোলাপ ফুল ব্যবহার করে থাকি ঠিক আছে তো ল্যাবে ল্যাবের যে অ্যাসিস্ট্যান্টরা রয়েছেন বা ল্যাবের স্টাফরা রয়েছেন তারা পূর্বে থেকেই যে তাজা গোলাপ ফুল সেগুলো সংগ্রহ করে তার পাপড়িগুলো কি পানি দিয়ে ধুয়ে মুক্ত করে রাখেন এবং তাপ সহনীয় কাঁচ পাত্রে রাখা হয় আমার মনে পড়ে আমি যখন কলেজে করেছিলাম আমি গোলতলি ফ্লাস্ককে নিয়ে করেছিলাম গোলতলি ফ্লাস্ক এবং বিকার এই দুটো ব্যবহার করেছিলাম আমার যতদূর মনে পড়ে এবার পাত্রের মধ্যে দুই কাপ পাতিত পানি যোগ করা হয় এবং পাত্রটাকে ভালো করে ঢেকে খুব অল্প তাপ দেওয়া হয় কীরকম সত্তর থেকে আশি ডিগ্রি সেলসিয়াস তাপে আধা ঘন্টার মতন উত্তপ্ত করা হয় এবং খেয়াল রাখতে হবে পাপড়ি যাতে গলে না যায় এবং কোনোভাবে যাতে বেশি তাপ প্রয়োগ না করা হয় সেটা খেয়াল করতে হবে এখন এই কাচের পাত্রে আমরা যখন লক্ষ্য করব দেখা যাবে কি যে গোলাপের পাপড়িটা তার নিজের যে কালারটা কালারটা ধীরে ধীরে হারাবে এবং পানিটা গোলাপের পাপড়ির বর্ণ অর্থাৎ কিছুটা গোলাপি বা কিছুটা লালচে বর্ণ ধারণ করবে এর পরবর্তীতে আমাদের কাজটা হচ্ছে এখানে যখন দেখব যে গোলাপ ফুলের তেলটা পাত্রের গায়ে লেগে আছে তখন মানে জাতীয় যে পদার্থটা বা তেল তেলে যে পদার্থটা তখন আমরা ঠান্ডা করে পরিষ্কার কাপড় দিয়ে ছেকে গোলাপের পাপড়িটাকে আলাদা এবং গোলাপ জলটাকে আলাদা করে একটা প্লাস্টিক বা কাচের বোতলে কালেক্ট করবো এখানে কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা কি যে সদ্য ফোটা যেই তাজা ময়লা মুক্ত গোলাপটা তার পাপড়িটা নিতে হবে আর অল্প তাপে উত্তপ্ত করতে হবে যাতে পাপড়িটা কি গলে না যায় আর পরিমাণ মতো আমরা এখানে পাতিত পানি দেব তো আমি এখানে দেখিয়েছি দুই কাপ পাতিত পানি আর অতিরিক্ত যদি পানি নেই সেক্ষেত্রে কিন্তু গোলাপ জলটা পাতলা হয়ে যাবে মানে কনসেনট্রেশনটা আমরা পাবো না স্মেলটাও কিন্তু কমে যাবে অনেক তো এই হচ্ছে আমাদের গোলাপ জল প্রস্তুতি এবং গোলাপ জল আমাদের বহুল পরিচিত কি একটা সামগ্রী বা পারফিউমারিও বলতে পারো এর পরবর্তীতে আমরা পরের টপিকটাতে চলে যাই পরের টপিকটা কি আমাদের খুব পরিচিত একটা জিনিস সেটা হচ্ছে হেয়ার অয়েল হেয়ার অয়েল আমাদের খুব পরিচিত একটা প্রসাধন সামগ্রী এবং তেল অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের গ্লিসারিন ট্রাইটার তার মানে আমাদের তেলের যে কেমিক্যাল কম্পোজিশনটা সেটা এই নামের মাধ্যমে প্রকাশ পাচ্ছে এবং এটা হচ্ছে অপোলার এবং সান্দ্র একটা পদার্থ মানে ভিসকাস একটা পদার্থ হেয়ার অয়েল হিসেবে আমরা কিন্তু নারিকেল তেলকে বেশি ব্যবহার করে থাকি এবং এই নারিকেল তেলকে পরবর্তীতে বিভিন্নভাবে অন্য ধরনের আমরা বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে হার্বাল হেয়ার অয়েল বা আমলকির নিষ যুক্ত হেয়ার অয়েল বা অয়েল ইত্যাদি নামে চিনে এসেছি এছাড়াও তুমি আরও বহুল পরিচিত কিছু হেয়ার অয়েলের নাম শুনবে যেমন সূর্যমুখী তেল বা আমলা যুক্ত তেল বাদাম তেল অলিভ অয়েল খুব পরিচিত একটা তেল আবার সূর্যমুখী তেলও অনেকেই ইউজ করে বা জোজোবা তেল ঠিক আছে এই ধরনের জিনিসগুলো খেয়াল করতে হবে এখন তেল আসলে কেন ইউজ করি আমরা তেলের ব্যবহারের কারণটা কি আসলে আমাদের চুল যেটা এই চুলটা হচ্ছে কি কেরাটিন প্রোটিন সমৃদ্ধ মানে এটা হচ্ছে আলফাড অ্যাসিডের একটা পলিমার এখন তেলে বিদ্যমান যে সকল জৈব উপাদান রয়েছে সেটা চুলের পুষ্টি জোগাচ্ছে এজন্যই কিন্তু আমরা তেল ব্যবহার করছি চুলে আর চুলের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে এটা আমরা জানি বিভিন্ন টিভিতে অ্যাড দেখি আমরা চুলকে কালো মজবুত করে কিন্তু হেয়ার অয়েলের একটা খুব ভালো ব্যবহার আছে যেটা কি আমরা জানি না সেটা হচ্ছে যে অয়েলে ব্যবহৃত যে অক্সিডেন্টটা সেটা চুলকে ক্ষতিকর যে আলট্রাভায়োলেট রশি সেটা থেকে রক্ষা করে আর বিভিন্ন ভেষজ তেলের কথা আমরা জানি যেগুলো কি চুল পড়া বন্ধ করতে সাহায্য করে এছাড়াও নতুন চুল গজায় বা খুশকি দূর করতে আমরা কি হেয়ার অয়েল ব্যবহার করতে পারি তাহলে হেয়ার অয়েল কীভাবে বানাবো খুব সংক্ষেপে আমি বলে নেই এখানে উপকরণ হিসেবে আমি বলতে পারি নারিকেল তেল বিভিন্ন ভেষজ উপাদানের নির্যাস যেমন আমলকি বা হেনা পাতার নির্যাস ব্যবহার করতে পারো আর সুগন্ধি আর অ্যান্টিঅক্সিডেন্ট তুমি কালারফুল করতে চাইলে তেলে কিন্তু কালারও ইউজ করতে পারো তাহলে প্রথমে একটা স্টিলের পাত্রে আমি কি করবো তেলটাকে প্রায় পঞ্চাশ ষাট বা সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করবো এবং এখানে এক থেকে দুই বা আড়াই পার্সেন্ট ভেষজ উপাদান বা অ্যান্টিঅক্সিডেন্ট গুলো মিক্স করবো এখন নারন কাঠির সাহায্যে বা যে কোনো দণ্ডের সাহায্যে আমরা সব উপকরণগুলোকে মিক্স করে ফেলব এবং মিক্স করে কোটা করে ফেলব হয়ে গেল আমাদের হেয়ার অয়েল প্রস্তুতি তাহলে নর্মাল নারিকেল তেলের সাথে তুমি কি করলে তুমি জাস্ট অন্য কিছু নির্যাস যোগ করলে এই ছিল তোমার কাজ এরপরে আমরা আরেকটা পদার্থে চলে যাচ্ছি যেটা আমরা খুব গরমকালে খুব বেশি ব্যবহার করি সেটা হচ্ছে ট্যালকম পাউডার এখন ট্যালকম পাউডারটা কি কাজে ব্যবহৃত হয় শারীরিক স্বাচ্ছন্দ্য সাবলীলতা রক্ষা সহ শরীরে আর্দ্রতা ও ঘামাচি থেকে রক্ষার জন্য ট্যালকম পাউডারটা খুব বেশি ব্যবহৃত হয় এর মূল উপাদানটা হচ্ছে ট্যালক ট্যালকের আমাদের রাসায়নিক যে সংকেতটা সেটা হচ্ছে এইচ টু এম জি থ্রি আর এস ও থ্রি ফোর তো এই অংশটা দেখতে সিলিকেট আমরা জানি তাহলে এর পুরো নামটা হচ্ছে হাইড্রেটেড ম্যাগনেশিয়াম সিলিকেট ঠিক আছে খেয়াল থাকবে এটা আচ্ছা তো একে আমরা বাণিজ্যিকভাবে বলছি ট্যালক আর এই ট্যালকটাই হচ্ছে ট্যালকম পাউডারের মূল উপাদানটা এখন এই ট্যালকম পাউডারের মূল উপাদানের যে সংকেতটা মানে ট্যালকের আরেকটা সংকেত তোমরা বিভিন্ন বইয়ে পাবে সেটা হচ্ছে এম জি থ্রি আই ফোর ও টেন ও এইচ টু তো তাহলে দুটোই সঠিক কোনোটা নিয়ে কনফিউশন নেই আর মনে রাখবে যে ট্যালকম পাউডার তৈরিতে প্রায় এইটি পারসেন্ট মানে আশি পার্সেন্ট ট্যাল্ক আমরা ব্যবহার করে থাকি ওকে এখন এই ট্যালকম পাউডার কীভাবে আমরা প্রস্তুত করতে পারি সেই জিনিসটা নিয়ে খুব একটা আলোচনা নেই তোমাদের কোনো বইয়ের সিলেবাসেই বা কোনো সিলেবাসের বইয়ে আমি সেজন্য এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করিনি তবে আমাকে খেয়াল রাখতে হবে যে আমাদের কোনো একটা ট্যালকম পাউডারে কী কী উপাদান থাকে সেটা আমি যদি সংক্ষেপে বলি এখানে জিঙ্ক অক্সাইড থাকে কারণ এই সাদা বা উজ্জ্বল যে সৃষ্টিটা ট্যালকম পাউডারের সাদাটা আমরা দেখেছি এখানে টেন পার্সেন্ট থাকে এটা ট্যালক সবচেয়ে এখানে মেজর উপাদান যার পার্সেন্টেজটা হচ্ছে প্রায় তিরাশি থেকে চুরাশি পার্সেন্ট এছাড়াও অ্যান্টিসেপ্টিক হিসাবে জিঙ্ক বা ম্যাগনেশিয়াম স্টেয়ারেট থাকে এখানে বরিক অ্যাসিড থাকে ওকে আর কিছু সুগন্ধি মানে মেন্থল থাকে যেটা এক পার্সেন্ট যেটার জন্য আমাদের এটা শরীরে দিলে কি একটা ঠান্ডা অনুভূতির সৃষ্টি হয় ঠিক আছে তাহলে এই যে উপাদানগুলো এই সুগন্ধি ব্যতীত বাকি যে উপাদানগুলো এগুলা নির্দিষ্ট অনুপাতে আমি যদি মিক্স করি মিক্স করে যদি এগুলোকে চূর্ণ করি চূর্ণ করার পরে কি অতি সূক্ষ্ম চাকনি দিয়ে ছেঁকে নেওয়া হয় তাহলে আমাদের হয়ে গেল ট্যালকম পাউডার এরপরে আমি অনুমোদিত যেই আমাদের সুগন্ধিটা মেন্থলটা সেটা আমি তার সাথে যুক্ত করে দিয়ে কোটা করে ফেললে হয়ে গেল আমাদের কমার্শিয়াল যেই ট্যালকম পাউডার সেটা তো আজকে আমরা গোলাপ জল হেয়ার অয়েল এবং ট্যালকম পাউডার নিয়ে আলোচনা করলাম পরবর্তী ভিডিও ক্লাসে আমরা কোল্ড ক্রিম লিপস্টিক আফটার শেপ এসব নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং তোমরা চেষ্টা করবে ভাইয়া যে টপিকগুলা ইনক্লুড করেছি এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আর তোমাদের তোমরা যে যে রাইটারের বই ফলো করো সেখান থেকেও তুমি কোনো প্রয়োজনীয় তথ্য চাইলে নোট করে রাখতে পারো তাহলে আজকের ভিডিও ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ